প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরাতে আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে লুটেরাদের রাজত্ব। দুই, সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকের ওপর হামলা করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা, বাইক বাহিনী এবং বিধায়কের নির্দেশে এই ঘটনাটি ঘটেছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে। থানাতে অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন নিলজ্জিত, শাসক দলের তাবেদারি কাজ শুরু করে দিয়েছে। পুলিশ তুমি কার, জনতার না প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের না বাইক বাহিনী না মানিক সাহার, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জটিলতা। কংগ্রেস সমর্থকরা আন্দোলন, থানা ঘেরাও কর্মসূচি করলেও এখনও অবধি পুলিশ প্রশাসন সঠিকভাবে দুর্বৃত্ত বাহিনীদের গ্রেপ্তার করতে পারে না। ধর্মনগরে বিজেপির দুর্বৃত্ত বাহিনীদের তাণ্ডব। 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই এই বাইক বাহিনীর ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে প্রাপ্য ভোগ পোহাতে হবে। কথাতেই বলে, যদি কপালে থাকে ঘি থাকবে না আর কিছুই কি। প্রাক্তনের এখন দিশাহারা, ত্রিপুরা রাজ্যের লুটেরাদের রাজত্ব চলছে। সুদীপ চন্দ্র ও গৌতম বিশ্বাসের ওপর হামলা করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা, মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাটি।